বন্ধুরা, চাঁদপুর যাওয়ার জন্য সদরঘাট লালকুঠি ঘাটে চলে যেতে হবে। এই ঘাট থেকেই চাঁদপুরের সব লঞ্চ ছেড়ে যায়। আমি যথারীতি টিকিট নিয়ে বাইরের দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে গেলাম। বুড়িগঙ্গার নদীনৌকার রূপ আমার বরাবরই ভালো লাগে। বুড়িগঙ্গা নদীর দুপাশে বড় বড় জাহাজ আর দক্ষিণ পাশে ডকইয়ার্ড দেখতে দেখতে বুড়িগঙ্গা ব্রিজ অর্থাৎ পোস্তাগোলা ব্রিজ পেরিয়ে গেলাম। রৌদ্র করজ্জ্বল আবহাওয়ায় সারেং তার লঞ্চ চালায় আপন মনে, পথপত করে উঠতে থাকে সামনে রাখা দণ্ডায়মান পতাকা। এটা মেঘনার সংযোগ, এখানে বহু জাহাজ নোঙর করা আছে। প্রথমেই এতগুলো জাহাজ দেখে আপনার ভালো লাগবে। লঞ্চে চা কফি ও লাঞ্চের ব্যবস্থা আছে, আপনি চাইলে খেতে পারেন। তিন ঘন্টার অধিক সময় কেটে যাওয়ার পর পৌঁছে গেলাম চাঁদপুরে। লঞ্চ থেকে নেমে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিতে পারেন। ইলিশ ভাত অহরহ আমি খাওয়া দাওয়ার পর 1 মিনিট দোকানে চলে যাই। এখানে আপনি খাঁটি দুধের আইসক্রিম ও ভালো মিষ্টি পাবেন, আয়েশ করে খাবেন। দাম খুব একটা বেশি না, চার্ট দেখে নিতে পারেন। এরপর বেরিয়ে পড়লাম শহরের এখানে সেখানে। চাঁদপুর মূলত সিমসাম একটি দারুণ শহর। শহরের বাইরে বড় পুরাতন রেল স্টেশনের পাশে থাকা ভবনগুলো খুবই সুন্দর, আমার চোখে নান্দনিক আর্টিস্টিক। পুরনো ইট বের করা রঙিন আভা যা জলে পড়ে রিফ্লেকশন তৈরি করে, সত্যি এজন্য পটে আঁকা চিত্র। চাঁদপুরের মোহনায় আসতে পারেন, গাছের ছায়ায় এখানে আপনি ঘন্টা পর ঘন্টা বসে থাকতে পারেন, পদ্মার দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। তিন নদীর মোহনা হওয়ায় এখানে মাঝে মধ্যে বিপদের সংকেত তৈরি হয়।
চাঁদপুর ছোট একটি শহর, এটি আপনি ঘুরে দেখতে পারেন। সত্যি অসাধারণ একটি শহর, এখানে দেখার অনেক কিছু রয়েছে। ইলিশ কেনাবেচার মার্কেট রয়েছে, অর্থাৎ মাছ বাজার রয়েছে, আপনি সেখান থেকে ইলিশ কিনতে পারেন। তবে যারা ইলিশ কিনেন তারা এখান থেকে না কেনাই ভালো, কারণ কেরিংয়ের একটা খরচা রয়েছে। আপনার এলাকা থেকেই ইলিশ মাছ দেখে, পদ্মার ইলিশ দেখে কিনতে পারেন, দামে একই পড়বে। কারণ কেরিং খরচ আর আপনার এলাকা থেকে কেনা সব মিলিয়ে দেখা যাচ্ছে একই খরচ পড়ে। সো যাই হোক, এভাবে একদিনের একটি ট্যুর আপনি চাঁদপুরে দিয়ে আসতে পারেন, খুবই ভালো লাগবে। এবং নদী নৌকার শহর এবং নদী বেষ্টিত শহর,